আমি কাকুর বাড়িতে এখনই আসলাম। এটা আমার বুনু হয়, কাকুর মেয়ে। তো কিউট লাগছে একে, তো একটা দাঁত উঠছে আবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে সকাল আটটা, আমার ভিডিওটা সবে মাত্র আমি আপলোড করলাম, তো ওই ভিডিওটাকে অবশ্যই দেখো। কালকে ক্রিসমাস ছিল, কালকে একটু সন্ধ্যাবেলা একটু ঘুরছিলাম, তো ওইটার পুরো ভিউ আছে। ছোট্ট মেলা ছিল, তো ওই মেলাটা ভিউ আছে। তো আমি ব্রাশ ট্রাশ করলাম, এখন একটু পড়তে বলবো। ডিসেম্বরে আজকে 26 তারিখ, একটুও মনে হচ্ছে না যে ঠান্ডা পড়ছে, তো সে রৌদ্র করতেছে, তো জামা কাপড় সব খুলে দেওয়ার ইচ্ছা করছে। আর এখন আমি চান করবো, পড়াশোনা বেসিক্যালি কমপ্লিট হয়ে গেলো। আমাদের হোস্টেলে বেসিক্যালি আনন্দবাজার পত্রিকা আছে, তো প্রথমের পেজটা অ্যাডভাইজে ভর্তি, পুরো পেজ অ্যাডভাইজে ভর্তি, খবর নাই, তো অ্যাডে ভর্তি করে দিচ্ছে খবরের কাগজ। আর বেশ কয়েকটা খালি খবর আছে, বাকি শুধু অ্যাড, পেপারটাতে অ্যাডে ভর্তি। আমরা এখন যাচ্ছি ইউনিভার্সিটিতে, আমার বিবেকানন্দ জমা দেবো, আর সুজয় আসছে ওর বাবার ওষুধ নিতে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে। এখানে আমাদের ও প্রিন্ট করবে স্বামীগণন্দ ফর্ম, তো আমরা জেরা শুনলাম বিবেকানন্দের ফর্মটা, এখন যাবো কলেজে। সুজয় নিচ্ছে ওষুধ, আমি এখানে রেস্ট নিচ্ছি। এই যে সুজয় সামনে ওষুধের জন্য দাঁড়ায় আছে। এখন আসছে ইউনিভার্সিটিগঞ্জ যাচ্ছি বিবেকানন্দের ফর্ম জমা দিতে, ক্যাম্পাসের মধ্যে। আমি অন্য জনের ফর্মটা জমা দিতে যাচ্ছি, এটা নবীনের ফর্মটা আমি জমা দিব। তো সবাই আজকে আসছে, বান্দাগুলো অনেক দূর থেকে খাটনি, অনেক দূর থেকে মেহনত করে আসছে, তো আমরা এখন জমা দিই, পরে দেখা যাচ্ছে। আমাদের ফর্ম জমা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আছি ইউনিভার্সিটি চত্বরে। তো এখানে কিছু সেলফি নিব, এই পিছনে সব বান্দাগুলো আছে, এগুলো এক একটা কামিনা আছে এক একজন। তো এখন সেলফি টিফি সেলফি নিব, তারপরে একটু ঘুরবো আবার। বিরিয়ানি খাবো, তারপরে রুমে। এখন যাচ্ছি আমি রুমে, ইউনিভার্সিটির কাজ হয়ে গেলো, বিবেকানন্দের ফর্মটা জমা দিয়ে দিলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব বেশি, ব্লক করা যাবে না, রুমে যাই। এখন যাচ্ছি কাকুর বাড়িতে, কাকুর ছেলে অন্নপ্রাশন আছে, তো কাছেই এখানেই, এখান থেকে 5-6 কিলোমিটারের মতো হবে, তো আমি অটোতে করে যাবো। এখন আজই আসার প্ল্যান আছে, দেখা যাক যদি আসতে পারি, খুব তাড়াতাড়ি চলে আসবো। আমি কাকুর বাড়িতে এখনই আসলাম, এটা আমার বুনু হয়, কাকুর মেয়ে। তো কিউট লাগছে একে, তো একটা দাঁত উঠছে আবার, এ কেমন দুষ্টু, মারে না, মারতে হয় না। এখনকার বাচ্চারা সব মোবাইল দেখতে ব্যস্ত সবসময়, সবসময় শুধু দেখলে মোবাইল, আবার লুকায় দিচ্ছে, এত স্মার্ট। আজ এর ভাইয়ের বার্থডে আছে, ভাইয়ের নাম কি বলুন? উৎকর্ষ রায়। উৎকর্ষ রায়। তো বার্থডেটা এখনও হয়নি, 7টার সময় প্রোগ্রাম আছে, কেক কাটানো হবে, 7টার সময় জন্ম নিয়েছিল, তো আমরা আছি আমার ছাদের উপর। বোনটা খুব স্মার্ট, এ হিন্দিও বলতে পারে, ইংলিশও বলতে পারে, আর বাংলাও বলতে পারে। এই ইংলিশ বলতো একটু। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ তুষার। হাউ ডু ইউ ডু নাও? আই অ্যাম সিইং দ্য মোবাইল। Yeah, here is mobile. এবার হিন্দি বল। তুমি কি করছো? এটা তো বাংলা হয়ে গেল। তোমার নাম কি হয়? মাই নেম ইজ টিকিতা রায়। তুমি আপনি কি কর রিও? মা মোবাইল দেখ রি। কত স্মার্ট, এখনকার বাচ্চাগুলো সব স্মার্ট হয়ে গেছে, বাংলাও বলতে পারে, ইংলিশও বলতে পারে, আবার হিন্দিও বলে। এগুলো নিউ জেনারেশনের আমাদের ইন্টার কিট। আর কী করছে কী করছে, আমাকে মারে ফেলবে, এরকম করতে হয় নাকি বোনো? এরকম করতে হয় না, এরকম আর শুধু খালি মোবাইল কী করে? এটা কী স্টাইল? এটা কী স্টাইল? এটা কী স্টাইল? ইস স্টাইল কা কোই নাম হ্যায় ক্যা? এসে কোই করতা হ্যায়? এটা ভাগ্নি হয় কৃতি, ভাগ্নি এটা, এটা সুইতা ভাসতে হয়, এখানে সব বাচ্চু পাটি। ভিডিও কিভাবে বুঝতে পারছিস ভিডিও হচ্ছে?
সবাই ভালো করে দেখ ছবি নিব তোরা কোন ক্লাসে বলেছিল আমি কাকুর বাড়ি থেকে চলে আসলাম রায়গঞ্জে। হেঁটে হেঁটে যাচ্ছি হোস্টেলের দিকে, ভালোই গেল। বন্ধুদের সাথে সব থেকে বেশি ইন্টারেস্ট হলো, বন্ধুরা আসছিল, তারপর মেয়ে, পিসির মেয়ে, তারপরে দিদির মেয়ে, তো ভালো লাগলো, মজা হলো। যার বাড়ি গেছিলাম সেটা আমার কাকু হয়, কাকুর ছেলের বার্থডে ছিল, সব কিছু মিলে ভালোই গেল। এবার বল লাইক, লাইক করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব, বল বল লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমি এখন ভিডিওটাকে এডিট করতেছি। সব বন্ধুরা, আজ ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটাকে ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো। আর এখন যে রাত 11টা, আমি ব্লগটাকে এডিট করতেছি বেসিক্যালি। কালকে এই ব্লগটা সকাল 8টার সময় চলে আসবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। শেয়ার সাবস্ক্রাইব, বল বল